হতেই দেখি সুয়ান বলে, তুমি যদি আমাকে পছন্দ করো তাহলে আমাকে বলে দাও, এভাবে আমার পুরো শরীরটা টাচ করার তো দরকার নেই। ইউলিয়ান বলে, তুমি একটা নির্লজ্জ। ও চলে যাচ্ছিল, সুয়ান ওর হাত ধরে বলে, টাচ তো তুমি আমাকে করেছো, তো আমি কীভাবে নির্লজ্জ হই? দেন ইউলিয়ান ওর হাতটা ছাড়িয়ে ওখান দিয়ে চলে যায়। ময়ূন একাডেমির সব স্টুডেন্টদের জন্য পার্টি অ্যারেঞ্জ করা হয়। ওখানে তখন ক্রাউন প্রিন্সও আসে। কিছুক্ষণ পর পার্টি শুরু হয়ে যায়। তখন কিছু স্টুডেন্টস পিয়ানোকে ডান্স পারফরমেন্স করতে বলে, কারণ ও অনেক ভালো ডান্স করতে পারে। প্রথমে তো ও না করে দেয়, পরে ও সুয়ানকে ইমপ্রেস করার কথা ভেবে রাজি হয়ে যায়। পিয়ানোরান খুব ভালোভাবে ডান্স পারফরমেন্স করে। ক্রাউন প্রিন্সও ওর প্রশংসা করে। এখানে ও দেখে সুয়ান ইউলিয়ানের সাথে ফ্লার্ট করছে। এতে ও রেগে সবার সামনে এসে ইউলিয়ানকে ডান্স করতে বলে, কিন্তু ইউলিয়ান তো না করে দেয়। যখন ফার্স্ট প্রিন্স ওকে ডান্স করতে বলে তো ও মেনে যায়। ইউলিয়ান অনেক সুন্দর করে ডান্স পারফরমেন্স করে। ওর ডান্স দেখে তো সুয়ান অনেক ইমপ্রেস হয়ে যায়। ওর জন্য সবার এত প্রশংসা দেখে পিয়ানোরান জেলাস হয়ে নিজে ড্রামস প্লে করতে থাকে। কিন্তু আমাদের ইউলিয়ান তো ওর একটা সাউন্ডেও তাল না মেলাতে ভুলে না। শেষ পর্যন্ত পিয়ানোরানই হাঁপিয়ে যায়, আর ইউলিয়ানের পারফরমেন্স দেখে তো সবার একদম তাক লেগে যায়। পার্টি শেষ করে সুয়ান বাহিরে যায়, আর তখনই ওকে বন্দি করে ফেলা হয়। সুয়ান বলে, আমি জানি ফার্স্ট প্রিন্সই আমাকে বন্দি করেছে। এটা শুনে প্রিন্স হাসতে থাকে। এখানে সুয়ানকে নিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়, কারণ ক্রাউন প্রিন্স সেরিমনির দিন সুয়ানও ওর সাথে ঠিক এরকমটাই করেছিল। সুয়ান ওকে ছেড়ে দেওয়ার অনেক রিকোয়েস্ট করে, কিন্তু ও তো কোনোভাবেই শুনছিল না। হঠাৎ করে ওখানে ইউলিয়ান চলে আসে, আর কিছু বাহানা ধরে প্রিন্সকে ওখান থেকে সরিয়ে দেয়। সুয়ান ভাবে ও হয়তো ওকে বাঁচাতে এসেছে, কিন্তু ইউলিয়ান তো উল্টো ওকে আরও মাটি দিতে থাকে। সুয়ান হেল্পের জন্য অনেক জোরে ছিঁড়াতে থাকে, কিন্তু ওর শব্দ তো কেউই শুনে না। এখন ইউলিয়ান ওর কাছ থেকে নাম্বার 1 টোকেনটা চায়। সুয়ান বলে, শুধু একটা টোকেনের জন্য তুমি এরকম করছো? তুমি চাইলে তো আমি ওটা তোমাকে দিয়ে দিতাম, এটা তো বড় করার কি আছে? এখন টোকেনটা আমার কোমরের বেল্টে আছে, আমাকে এখান থেকে বের করলেই আমি তোমাকে টোকেনটা দিতে পারবো। ইউলিয়ান বলে, 1 ঘন্টা পর তুমি এমনিতেই মারা যাবে, তখন আমি তোমাকে উঠিয়ে ওটা নিয়ে নিব। সুয়ান বলে, হ্যাঁ, আসলে টোকেনটা এখানে নেই, একটা সিক্রেট জায়গাতে আছে যেটার ব্যাপারে শুধু আমিই জানি, আর কেউ জানে না। এটা বলেই ও সেন্সলেস হয়ে যায়। তখন ইউলিয়ান ভয় পেয়ে জলদি ওকে বের করে আনে, কিন্তু এখনও ওর সেন্স আসে না। ইউলিয়ান ভাবে ওর হয়তো গার্ডিয়ান অ্যারেস্ট হয়েছে, এই জন্য ইউ ওর শ্বাসটা সুয়ানকে দিতে থাকে। অ্যান্ড হঠাৎ করেই সুয়ানের সেন্সটা চলে আসে। ও ইউলিয়ানের মুখটা ধরে ফেলে আর বলে, তুমি লুকিয়ে আমাকে কিস করার চেষ্টা করছো, তাই না? ইউলিয়ান ওর হাঁটা ছাড়িয়ে বলে, আমি তো শুধু তোমাকে হেল্প করছিলাম। সুয়ান বলে, সমস্যা নেই, আমার মতো হ্যান্ডসাম আর ট্যালেন্টেড ছেলেকে দেখলে যে কেউই অ্যাট্রাক্ট হবে, এতে তোমার কোনো দোষ নেই, আসো আসো, যা করতে চাচ্ছিলে করে নাও। ইউলিয়ান ওকে অসম্ভব বলে ওখান থেকে চলে যায়। পরের দিন সবাই ক্লাসে আসে, আর ওদের তিনজনের ক্লাসে ঢোকার স্টাইলটা তো অনেক মজার ছিল। লর্ডির অ্যাসিস্ট্যান্ট ওদের মেন্টর হয়ে ক্লাসে আসে। উনি ওদের হিস্টোরিক্যাল পিকচার দেখিয়ে ওদের এক্সপ্লেইন করতে থাকে যে একবার হিউম্যান ক্ল্যান আর কোনো ক্ল্যানের মধ্যে অনেক বড় যুদ্ধ হয়েছিল। কোনো ক্ল্যানের ড্রাগন এম্পারর অনেক কঠোর আর নিষ্ঠুর ছিলেন, এজন্য মানুষদের জীবন অনেকটা কষ্টকর হয়ে পড়েছিল। তো যুদ্ধের মধ্যে লর্ডজি তার পাওয়ার ইউজ করে ড্রাগন এম্পারর পাওয়ারের সাথে লড়াই করেছে। যুদ্ধ অনেক খারাপের দিকে চলে যাচ্ছিল, তখন লর্ডজি তার পাওয়ার ঠান্ডার ইউজ করে ড্রাগন এম্পারর উপর হামলা করে। লর্ডজি শেষ অ্যাটাকে কোনো সেন্টনেস ড্রাগন এম্পাররকে বাঁচানোর জন্য আইস কুকুনে ট্রান্সফার হয়ে গেছে। আসলে উনি পুরো মিথ্যে একটা কাহিনী ওদের শুনিয়েছে। এটা শুনে তো ইউলিয়ান অনেক রেগে যায়। এখন ইউলিয়ানের সব মনে পড়তে থাকে যে আসলে তখন কি হয়েছিল। যখন ইউর সেন্স আসে, ও সামনে ড্রাগন এম্পেরারের তলোয়ারটা দেখতে পায়। তখন তলোয়ারটা একটা মানুষ হয়ে যায়। উনি বলে, ড্রাগন এম্পেরার এখন স্পিরিচুয়াল কুইনের আইস কুকুনে ট্রান্সফার হয়ে গেছে। সব সেন্টেস হোলি পাথরে মুভ হয়ে গেছে। তুমি কোনো ক্ল্যানের শেষ সেন্টেস, তো তোমাকে ড্রাগন এম্পেরারের সেবা করার দায়িত্ব নিতে হবে। তুমি কোনো ক্ল্যানের শেষ আশা, আজ থেকে আমি তোমার মাস্টার, আর তোমাকে কুনফু প্র্যাকটিস করতে হবে। তো ইউলিয়ান এতে রাজি হয়ে যায়। এরপর মাস্টার ওকে একটা বরফের জায়গায় নিয়ে যায়, যেখানে মানুষরা কুনুদের দিয়ে অনেক কাজ করাচ্ছিল আর ওদের অনেক অত্যাচার করছিল। মাস্টার ওকে বলে, দেখো আমাদের কুনুদের ভাগ্য,
তুমি যদি হার্ডওয়ার্ক করে ড্রাগন এম্পারকে মুক্ত না করো তাহলে এই অত্যাচারটা সারা জীবনই চলবে। এরপর সিন প্রেজেন্টে আসে। মেন্টর ওদের বলে স্পিরিচুয়াল কুইন অভিশাপ করে বলেছিল 10 বছর পর ড্রাগন এম্পারর জেগে উঠবে আর পুরো মানব সভ্যতাকে ধ্বংস করে দিবে। তো অলরেডি 10 বছর শেষ হয়ে যাচ্ছে, তাই তোমরা সবাই মানব সভ্যতাকে বাঁচানোর জন্য কঠোর পরিশ্রম করো আর কোনো ক্ল্যানকে ধ্বংস করে দাও। এদিকে আমাদের সুয়ান তো ক্লাসে ঘুমাচ্ছিল, এতে মেন্টর রেগে যায় আর ওকে বলে বলো এতক্ষণ আমি কি বলেছি, মানে নর্মালি টিচাররা যা বলে আর কি। সুয়ান বলে এগুলো ইন্টারেস্টিং কিছুই না, সব তো সেই কোনো ক্ল্যান আর হিউম্যান ক্ল্যানের কাহিনী। ওনারা আপনাদের সাথে কি করেছিল, আপনারা কেন কোনো ক্ল্যানকে ধ্বংস করতে যাচ্ছেন, এগুলোই তো বলছেন। আমি কোনো ক্ল্যানকে মানুষদেরকে অত্যাচার করতে দেখিনি, কিন্তু আমি দেখেছি বরফের মধ্যে মানুষরা কুরুদের অনেক অত্যাচার করছে। তো প্লিজ আমাদের ন্যাশনাল হিস্টোরি ভেঙে ভেঙে না বলে পুরোটা বলুন, ওকে? এইসব শুনে উনি রেগে ওকে বকা দেয় আর ক্লাস থেকে বের হয়ে যেতে বলে। কিন্তু এটা শুনে আমাদের দুষ্ট সুয়ান তো খুশি হয়ে যায় আর ক্লাস থেকে বের হয়ে যায়। ওর পিছু পিছু চ্যাং আর লিঙ্গও বের হয়ে যায়। পরে লজি অ্যাসিস্ট্যান্ট সব স্টুডেন্টসদের ম্যাজিক্যাল ট্রিক্স কন্ট্রোল করা শেখাচ্ছিল, দেন ওরা সবাই প্র্যাকটিস করছিল। কিন্তু আমাদের সেই দুষ্ট সুয়ান গাছের নিচে ঘুমাচ্ছিল। মিন্টু যখন ওকে দেখে ফেলে ওর পেট ব্যথা নাটক করতে থাকে। ক্লাস শেষে ইউলিয়ানকে কিছু লোক এসে একটা চিঠি দেয়, ফার্স্ট প্রিন্স ওকে দেখা করতে বলেছে। তো ইউলিয়ান ওই জায়গায় যায়, প্রিন্স ওকে চা অফার করে আর ওই দিনের ডান্স পারফরমেন্সের জন্য ওর অনেক প্রশংসা করে। প্রিন্স বলে এক মাস পর আমাদের এখানে একটা ডান্স কম্পিটিশন আছে, আমি তোমাকে সেখানে আমাদের প্যালেসের পক্ষ থেকে ডান্স করার ইনভাইট করছি, তুমি কি করবে? তুমি যদি জিতে যাও তাহলে একটা ভালো জায়গা পাবে, তুমি যা চাবে আমার বাবা তোমাকে তাই দিবে। ইউন ভাবতে থাকে তাহলে তো আমি ওনার থেকে নাম্বার 1 টোকেনটা চাইতে পারবো, এটা ভেবে ও মেনে যায়। তখনই অনেকগুলো দস্যু এসে ওদের উপর অ্যাটাক করে, সব সৈন্যরা এখানেই মারা যায়। এসব দেখে তো প্রিন্স অনেক ভয় পেয়ে যায়, ওখান থেকে যাওয়ার কোনো নৌকাই ছিল না। প্রিন্স এটা বলে চিল্লাতে থাকে যে এই সব কিছু সুয়ানি করছে। তখনই ওদের উপর আবারও অ্যাটাক হয়। ইউলিয়ান তো প্রিন্সের সামনে ওর সব পাওয়ার ইউজ করতে পারবে না, এই জন্য প্রিন্সকে সেন্সলেস করে দেয় আর সব দস্যুদের মেরে দেয়। এসব খবর একাডেমিতেও পৌঁছে যায়। লর্ডজি পুরো একাডেমির স্টুডেন্টসদের সার্চ করতে বলে, অ্যান্ড ও হচ্ছে কিয়াংশিয়ান রাজ্যের সেকেন্ড প্রিন্স, সাথে একাডেমিরও স্টুডেন্ট। ওই ফার্স্ট প্রিন্সের উপর অ্যাটাক করিয়েছে, অ্যাটাকে সব সৈন্য মারা গিয়েছে শুনে ও তো অনেক হতাশ হয়ে যায়। এখন ও কেন অ্যাটাক করেছে ওটা আমাদের এখনও বলা হয়নি। অন্যদিকে সুয়ান গোসল করছিল, তখনই ওখানে ইউলিয়ান আসে। সুয়ান ওকে দেখে তাড়াতাড়ি কাপড়টা পরে নেয় আর বলে তুমি আমাকে গোসল করা অবস্থায় লুকিয়ে দেখতে যাচ্ছিলে, এই জন্যই তুমি এসেছো তাই না? ইউলিয়ান রেগে জিজ্ঞেস করে তুমি আমার আর প্রিন্সের উপর অ্যাটাক করার জন্য কেন লোক পাঠিয়েছিলে? সুয়ান তো কিছুই বুঝে না, ও উল্টো ওর সাথে ফ্লার্ট করতে থাকে। ও বলে তুমি সবসময় আমার সাথে ইঁদুর বিড়ালের খেলা কেন খেলো? এতে ইউলিয়ান রেগে ওর তলোয়ার দিয়ে সুয়ানের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ভাগ্যক্রমে চ্যাং এসে ওকে থামিয়ে নেয়। লড়াইয়ের মধ্যে দিয়ে ইউলিয়ানের কপালে পানি পড়ে যায়, যার ফলে ওর সেন্টেন্স মার্কটা ভেসে ওঠে। ইউলিয়ান তখন জলদি ওখান থেকে চলে যায়। সব স্টুডেন্টসদের এক জায়গায় ডাকা হয়, সবাই আসে কিন্তু ওখানে ইউলিয়ান আসে না। তো সবাই তখন ইউলিয়ানকেই কিলার ভাবতে থাকে। অন্যদিকে ইউলিয়ান ওর মার্কটা লুকানোর জন্য ওর কপালে চাকু দিয়ে কাটতে থাকে আর কপালে পট্টি বেঁধে ওখানে হাজির হয়। ন্যাশনাল প্রোটেক্টিং মাস্টার হওয়ার কারণে সুয়ানকে সবার তালাশি লাগাতে বলে। সুয়ান তখন ওই আয়নাটা নিয়ে সবাইকে চেক করতে থাকে। যখন সুয়ান ইউলিয়ানের কাছে আসে পিয়ানরান জাদু করে ওর কপাল থেকে পটিটা ফেলে দেয়। সবাই তো ওর কপালের এই অবস্থা দেখে অনেক অবাক হয়ে যায়, অ্যান্ড আয়না দিয়ে তো ওর আসল রূপটা দেখাই যাবে। অ্যান্ড যখনই সুয়ান আয়না দিয়ে ওকে চেক করতেই যাচ্ছিল তখনই ওখানে প্রিন্সের চিফ অ্যাসিস্ট্যান্ট এসে বলে চেক করার কোনো দরকার নেই। উনি অ্যাটাকের ব্যাপারে সবাইকে বলতে থাকে যে ইউলিয়ান তো প্রিন্সকে বাঁচিয়েছেন, এর জন্য প্রিন্স ওর জন্য মেডিসিন পাঠিয়েছে। তখনই হঠাৎ করে ইউলিয়ান সেন্সলেস হয়ে যায়। সুয়ান ওকে কোলে তুলে রুমে নিয়ে যায়। কিছুক্ষণ পর ওর যখন সেন্স আসে ও সুয়ানকে দেখে অনেক রেগে যায়। সুয়ান বলে তুমি বিশ্বাস করো বা না করো আমি তোমার প্রিন্সের উপর অ্যাটাক করাইনি, যদি আমিও এটা চেতাম তাহলেও আমি কিলার পাঠাতাম না, এটা বলেই ও চলে যায়। পরের দিনে মাস্টার ওকে বলে তুমি বাঁচার জন্য এসব করেছ কিন্তু তোমার ঘাটা জলদি ঠিক হবে না, কালকের মধ্যে যদি তোমার রক্ত পড়া বন্ধ না হয় তাহলে তোমার আসল রূপ সবার সামনে চলে আসবে। ইউলিয়ান জিজ্ঞেস করে তাহলে এখন আমি কি করব? উনি বলে কিংশিয়ান সিটির উত্তর দিকে একটা পাহাড় আছে, ওখানে কোনুদের বিভিন্ন কিছু ভেষজ ওষুধ গাছ আছে, ওগুলো দিলে ভালো হবে, তোমার স্পিরিচুয়াল পাওয়ার কিন্তু কমে গেছে তো নিজের খেয়াল রেখো। রাতের বেলায় ইউলিয়ান সেই উত্তর পাহাড়ে যায়, ওখানেও সেই ওষুধটাও পেয়ে যায়। কিন্তু ওষুধটা নিয়ে নামার সময় একটা বড় সাপ এসে ওর উপর অ্যাটাক করে দেয়,
এতে ভয় পেয়ে ইউলেনের পাটা স্লিপ হয়ে যায়, যার ফলে ও ওখান দিয়ে যাওয়া এক ঘোড়ার গাড়ির উপর পড়ে যায়। ভেতরে বসে থাকা লোকটাকে দেখে তো ইউ অনেক অবাক হয়ে যায়। আমরা দেখি ইউ তো সাগর রাজ্যের প্রিন্স ফ্যাংয়ের কোলে পড়েছে। ফ্যাংকে দেখে ইউলেন মনে মনে বলতে থাকে, ওয়াও কত সুন্দর প্রিন্স, আসলে তো প্রিন্স অনেক সুন্দর। প্রিন্স ফ্যাং তখন নিজে ইউলিয়ানকে একাডেমিতে পৌঁছে দেয়। ফ্যাং বলে খুব শীঘ্রই আবার দেখা হবে। ইউ জিজ্ঞেস করে, আমরা কি আবার দেখা করব? ফ্যাং বলে নিশ্চয়ই। দেন ইউলিয়ান ওকে বাই বলে ভেতরে চলে যায়। সুয়ান ঘুমাতেই পারছিল না, ও ইউনের ব্যাপারেই ভাবছিল। ও বলে, যখন ইউ আমার রুমে এসেছিল ওর কপালে কোনো ঘায় ছিল না, যখন ও একাডেমিতে গেল ওর কপালে ঘা ছিল, এটুকু সময়ের মধ্যে এটা কিভাবে হলো? এদিকে বসে থাকা চ্যাং বলে, ছোট মাস্টার আপনি কিন্তু একটু বেশি টেনশন করছেন। সুয়ান দৌড়ে গিয়ে ওকে জিজ্ঞেস করে, তুমি কি ইউলিয়ানকে ব্যথা দিয়েছিলে? ও বলে, হতেও পারে, আমার মুভস অনেক ফাস্ট ছিল। সুয়ান বলে, তোমার জন্য করে ও ব্যথা পেয়েছে, তাই আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি। চ্যাং বলে, ও যখন আমার জন্য করে ব্যথা পেয়েছে তাই আমি ওকে মেডিসিন দিতে যাব। এটা বলেই ও মেডিসিন নিয়ে ইউর কাছে যেতে থাকে। ওকে যেতে দেখে সুয়ান জলদি দৌড়ে এসে বলে, তোমার জন্য করে ও ব্যথা পেয়েছে, হতেও পারে ও এখন তোমার সাথে রেগে আছে, তো তোমার জায়গায় আমি ওর জন্য মেডিসিন নিয়ে যাব। এটা বলেই ও চ্যাংয়ের হাত থেকে মেডিসিনটা নিয়ে ইউর কাছে চলে যায়। সুয়ান মেডিসিনটা ওর জানলা রেখেই চলে যাওয়ার কথা ভাবে, কিন্তু তখনই ইউ এসে জানলাটা খুলে আর জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? সুয়ান বলে, আহ আমি তো চাঁদ দেখছিলাম। ইউলিয়ান মেডিসিনটা নিয়ে বলে, তাহলে এটা কি? সুয়ান বলে, এটা বিষ, যেটাতে তুমি মরে যাবে। ইউ ওকে ননসেন্স বলে মেডিসিনটা দিয়ে জানলাটা বন্ধ করে দিয়েছিল। সুয়ান ওকে থামায় আর মেডিসিনটা জানলায় রেখে বলে, এগুলো তোমার ঘাড়ের জন্য ভালো হবে। এটা বলেই ও দৌড়ে পালিয়ে যায়। ইউলিয়ান তখন মেডিসিনটা হাতে নিয়ে নেয় আর ওর এত কিউট আচরণ দেখে ও স্মাইল করতে থাকে। তো আজকের পার্টটি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে। সবাই ভালো থাকো, আজকের জন্য এখানেই, টাটা।